বলা হয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল জিরো হলে ওয়ান বাই থ্রি ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব এর মান কত। দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল জিরো। আমরা জানি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ প্লাস থ্রি এ বি সি। এর জায়গায় যদি এক্স লিখি তাহলে এক্স কিউব প্লাস, বি এর জায়গায় যদি ওয়াই লিখি তাহলে ওয়াই কিউব প্লাস, সি এর জায়গায় যদি জেড লিখি তাহলে জেড কিউব সমান আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স প্লাস থ্রি এক্স ওয়াই জেড লিখতে পারি, বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান দেওয়া আছে জিরো, তাহলে জিরো ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স প্লাস থ্রি এক্স ওয়াই জেড। এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান জিরোর সাথে যা গুণ করা হোক না কেন সেটা সম্পূর্ণ জিরো হয়ে যায়, আর তাকে থ্রি এক্স ওয়াই জেড সমান সমান থ্রি এক্স ওয়াই জেড। আমাদের মান নির্ণয় করতে বলা হয়েছে ওয়ান বাই থ্রি ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব এর মান। তাহলে আমরা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব এর মান পেলাম থ্রি এক্স ওয়াই জেড। অতএব আমরা লিখতে পারি ওয়ান বাই থ্রি ইন্টু থ্রি এক্স ওয়াই জেড, হর থ্রি লব থ্রি চলে যায় সমান সমান আর তাকে এক্স ওয়াই জেড। অতএব ওয়ান বাই থ্রি ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব এর মান এক্স ওয়াই জেড। তা অপশনের মধ্যে ডি নাম্বার উত্তর এক্স ওয়াই জেড।